হ্যালো ফ্রেন্ডস, এগিট্রো 2.0-তে সকলকেই স্বাগত। আর আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো এটার উপর কিন্তু অলরেডি একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে, কিন্তু পঞ্চায়েত ভোট এগিয়ে আসতে পারে এই খবরটা শোনার পর প্রচুর কমেন্ট পাচ্ছি যে WBCS মেন্স 2022 কবে হতে পারে, এটা কি এগিয়ে আসবে নাকি পিছিয়ে যাবে, পঞ্চায়েত ভোটের প্রভাব কি এক্সামের উপর কোনোভাবে পড়বে, তো সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের আলোচনা। তো যদি পঞ্চায়েত ভোট এগিয়ে আসে 2023-এ, যে পঞ্চায়েত ভোট সেটা যদি এগিয়ে আসে তাহলে কিন্তু WBCS মেন্স 2022-এর এক্সামটাও এগিয়ে আসবে, কোনোভাবে পিছিয়ে যাওয়া সম্ভব না। যদি পঞ্চায়েত ভোট জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হয় সেক্ষেত্রে কিন্তু এক্সাম এগিয়ে আসার সম্ভাবনা খুবই বেশি, কারণ এক্সাম পেছাবে না, জানুয়ারি ফেব্রুয়ারিতে এক্সাম হবে না, তাছাড়া মার্চ এপ্রিল এই দুটো মাসেও কিন্তু এক্সাম হবে না, এই দুটো মাস নিয়েই কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলতে থাকবে। তাছাড়া যদি এক্সাম হয় সেই মে জুনে গিয়ে কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেক্ষেত্রে আরও একটি প্রবলেম হচ্ছে যদি মে জুনে মেন্স এক্সাম হয় তাহলে 2023-এর প্রিলিমস কবে হবে, সেক্ষেত্রে কিন্তু আরও এক মাস লেট হয়ে যাবে। তো আরও যদি এক মাস লেট হয় 2024-এর, সেক্ষেত্রেও কিন্তু টাইম ম্যানেজমেন্ট করাটা খুবই কঠিন হয়ে পড়বে। তো সেই কারণে যদি পঞ্চায়েত ভোট এগিয়ে এসে জানুয়ারি ফেব্রুয়ারিতে হয় সেক্ষেত্রে কিন্তু মেন্স 2022-এর এক্সাম এগিয়ে আসবে, সম্ভাবনা আছে নভেম্বর ডিসেম্বরে হওয়ার। তো আপনারা এই নভেম্বর ডিসেম্বর মাস ধরেই প্রিপারেশন করুন। আর শুধুমাত্র এটা আমার মনে হয়েছে যে এই নভেম্বর ডিসেম্বরে হতে পারে, তো সেই কারণেই কিন্তু ভিডিওটা করা, শুধু আমার মনে হয়েছে এটাই নয়, আরেকটি নিউজ আমি দেখেছি, যারা কর্মসংস্থান নিয়ে থাকেন তারা অবশ্যই দেখতে পাবেন যে 30 জুলাই কর্মসংস্থানে কিন্তু এই WBCS মেন্স 2022 নিয়ে একটি তথ্য উঠে এসেছে, তো আমি সেটাও দেখাবো আপনাদেরকে। তো এখানে যে কোশ্চেনটা করা হয়েছিল, এক্সাম কিন্তু এগিয়ে আসবে পিছিয়ে যাবে না, তো যদি এক্সাম এগিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা খুবই বেশি, তো আপনারা নভেম্বর ডিসেম্বর এই মাস ধরেই কিন্তু প্রিপারেশন করতে থাকুন। তো এখন আমরা দেখে নেব, তার আগে আরেকটি জিনিস দেখব, আমাদের চ্যানেলে কিন্তু WBCS 2023 প্রিলিমস এবং মেন্স দুটোর জন্যই কিন্তু কোর্স করানো হচ্ছে মাত্র 750 টাকাতে, ব্যাচ 1 এবং 2 সম্পূর্ণভাবে কিন্তু ফুল হয়ে গেছে। তো আপনারা যদি চান, এখনও কিন্তু ভর্তি নেওয়া চলছে, আর বেশি দিন কিন্তু নেওয়া সম্ভব হবে না, তো মাত্র 750 টাকাতেই চাইলে কিন্তু আপনারা কোর্সটা নিতে পারেন। তো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানে ডিটেলসে বলা থাকবে। তো এটুকুই বলার ছিল এবং আমরা দেখে নেব পরবর্তী পেজে। তো কর্মসংস্থানে যে কোশ্চেনটা করা হয়েছিল, ইন্দ্রজিৎ দাস কাটোয়া বর্ধমান থেকে কোশ্চেনটা করেছিলেন যে WBCS 2022 সালের WBCS প্রিলি পরীক্ষার ফল কবে বেরোবে এবং মেন পরীক্ষা কবে হতে পারে। তো একজন অফিসার স্যার তিনি উত্তর দিয়েছেন যে প্রিলি পরীক্ষার ফল বেরোবে সেপ্টেম্বর মাস নাগাদ এবং মেন পরীক্ষা ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা, তিনিও কিন্তু সম্ভাবনা কথাটি বলেছেন, কারণ ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি, একেবারে শিওর না যে ডিসেম্বরে হবে, কিন্তু ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি যদি পঞ্চায়েত ভোট এগিয়ে আসে। তো এটুকুই বলার ছিল আজকের ভিডিওতে, যে আপনারা ঠিকঠাকভাবে প্রিপারেশন করতে থাকুন নভেম্বর ডিসেম্বর এই মাস মাথায় রেখে। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, সকলের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এই ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ।